বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কলকাতা পুলিশে কিন্তু আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কোন পদে নিয়োগ করা হবে, কতটা শূন্য পদ রয়েছে, সম্পূর্ণ কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি WB জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করব। তো এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে পদের নাম যেটা বলা হয়েছে, পুলিশ ড্রাইভার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো কলকাতা পুলিশের যে ড্রাইভার রয়েছে সেই পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা শূন্য পদের কথা বলা হয়েছে, মোট কিন্তু 412টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি যেটা বলা হয়েছে, গাড়ি চালানোর কিন্তু অভিজ্ঞতা ও একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে বলা হয়েছে বয়স সীমা। তো এই পদে আবেদন করার জন্য যেটা প্রার্থীর বয়স চাওয়া হয়েছে, 21 থেকে 40 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে আপনাদের যেটা বয়স হিসাব করতে হবে, 1 সেপ্টেম্বর 2023 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা হিসাব করতে হবে। এছাড়াও যেটা বলা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়া যেটা ছাড় রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে, এখানে আপনাদের যেটা বেতন প্রোভাইড করা হবে, এখানে কিন্তু 13,500 টাকা করে প্রত্যেক মাসে আপনাদের বেতন দিয়ে দেওয়া হবে। ধীরে ধীরে পরবর্তী সময়ে কিন্তু সেটা বাড়তে পারে। আবেদন পদ্ধতির কথা যেটা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে, অফলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, অফিসিয়াল নোটিফিকেশন সবার প্রথমে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার পর সেখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ভালোভাবে ফিল আপ করে নির্দিষ্ট ডকুমেন্ট যেটা বলা হয়েছে, যে সমস্ত ডকুমেন্ট আপনাদের কাছে চাওয়া হয়েছে, সম্পূর্ণ ডকুমেন্ট সহ কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তো কি ঠিকানা রয়েছে, নোটিফিকেশনে কি বলা হয়েছে, কিভাবে আপনার ফর্মটি ফিল আপ করবেন, আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। পরবর্তী যেটা বলা হয়েছে, নিয়োগের প্রক্রিয়া। তো কিভাবে আপনাদের এখানে নিয়োগ করা হবে, যেমন বলা হয়েছে 2টি ধাপে কিন্তু এখানে নিয়োগ করা হবে। যেমন প্রথমত বলা হয়েছে, ড্রাইভিং আপনাদেরকে কিন্তু সবার প্রথমে টেস্ট করা হবে। তো আপনারা কিভাবে মানে কি রকম আপনাদের ড্রাইভিং অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ে কিন্তু সবার প্রথমে টেস্ট নেওয়া হবে। এরপর যেটা বলা হয়েছে, ইন্টারভিউ নেওয়া হবে। তো ড্রাইভিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এরপর যেটা বলা হয়েছে, ইন্টারভিউ এবং ড্রাইভিং টেস্ট হয়ে গেলে কিন্তু আপনাদের শর্টলিস্ট করা হবে, সেই শর্টলিস্ট অনুযায়ী কিন্তু নিয়োগ করা হবে। পরবর্তীতে যেটা বলা হয়েছে, কত নম্বরের মধ্যে টেস্ট নেওয়া হবে। যেমন বলা হয়েছে, ড্রাইভিং টেস্ট কিন্তু আপনাদের 20 নম্বরের মধ্যে এবং ইন্টারভিউ কিন্তু আপনাদের 20 নম্বরের মধ্যে থাকবে। টোটাল কিন্তু এখানে আপনাদের 40 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এখানে আবেদন করার জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট চাওয়া হয়েছে, যেমন 1 নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র, 2 নম্বরে যেটা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে, অষ্টম শ্রেণী পাস যদি আপনাদের হয়ে থাকে তবু আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও যদি আপনাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে আপনারা তবু এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তী যেটা বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে। এর পরবর্তী যেটা বলেছে, অভিজ্ঞতা সার্টিফিকেট। তো আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে বা কতদিন থেকে আপনারা ড্রাইভিং করেন তার যদি কিছু অভিজ্ঞতা থেকে থাকে তো অবশ্যই আপনারা দিতে পারেন। পরবর্তী যেটা বলা হয়েছে, পাসপোর্ট সাইজের ফটো। এর যদি অন্যান্য কিছু ডকুমেন্ট আপনাদের কাছে থেকে থাকে তো আপনারা অবশ্যই কিন্তু জমা করতে পারেন। পত্র পাঠানোর যেটা ঠিকানা রয়েছে, তো ঠিকানাটা এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ঠিকানাটা একবার দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটা একবার আবেদন করার আগে অবশ্যই ডাউনলোড করে নেবেন। অফিসিয়াল নোটিফিকেশনের সম্পূর্ণ বিস্তারিত রয়েছে, তো আপনারা সেখানে একবার দেখে নেবেন। এছাড়াও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশনে কী কী রয়েছে। এখানে যেটা আবেদনের শেষ তারিখ বলা হয়েছে, 9/10/2023 কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা যারা এখানে আবেদন করতে চান এই ডেটের আগে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এরপর আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো অফিসিয়াল নোটিফিকেশনে আমরা যে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে এলিজিবিলিটি যেটা রয়েছে, আমরা যে বিষয়ে আলোচনা করেছি এখানে কিন্তু বলা হয়েছে, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। আপনাকে কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এছাড়াও যেটা বলা হয়েছে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে আপনাদের। এখানে কিন্তু বলা হয়েছে, নিম্নতরে কিন্তু অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে, টেকনিক্যাল কোয়ালিফিকেশান। এখানে যেটা বলা হয়েছে, মাস্ট প্রসেস ভ্যালিড ট্রান্সফার লাইসেন্স কিন্তু আপনাদের কাছে একটা থাকতে হচ্ছে। এক্সপিরিয়েন্সের কথা যেটা বলা হয়েছে, নিম্নতরে কিন্তু 3 বছরের আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো জায়গায় আপনাদের কিন্তু 3 বছর কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন।
এর পরবর্তীতে চলে এসেছি আমরা অ্যাপ্লিকেশন ফর্মে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো সবার প্রথমে এখানে যেটা বলা হচ্ছে ফুল নেম, তো এখানে আপনাদের সম্পূর্ণ নামটা বসিয়ে দিতে হবে। এর পরবর্তী যেটা বলা হচ্ছে আপনাদের বাবার নাম এখানে বসিয়ে দিতে হবে। এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগাতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হচ্ছে আপনাদের যেটা অ্যাড্রেস রয়েছে ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এবং আপনাদের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। এর পরবর্তী যেটা বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা আপনাদের কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী যেটা আপনাদের বয়স রয়েছে সেই বয়সটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। যেটা বলেছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন, তো আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যেটা কোয়ালিফিকেশন রয়েছে আপনারা কত বছর কাজ করেছেন সম্পূর্ণ এখানে কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে লাইসেন্স অথরিটি যেটা বলা হয়েছে লাইসেন্স কোথা থেকে আপনাদের ইস্যু করা হয়েছে সেটাও কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে এখানে আপনাদের আধার নম্বর মেল ফিমেল এখানে বসিয়ে দিতে হবে। রিলিজিয়ান যেটা রয়েছে এখানে আপনাদের যেটা ধর্ম রয়েছে সেটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। কাজের অভিজ্ঞতা যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা কোথায় কাজ করেছেন, পেট থেকে কোন ডেট পর্যন্ত আপনারা কাজ করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে আপনারা নিচের দিকে দেখতে পারবেন এখানে প্লেস এবং ডেট দিয়ে আপনাদের কিন্তু একটা সিগনেচার করতে হবে। তো এখানে আপনাদের একটা ফুল সিগনেচার করতে হবে। করার পর আপনাদের যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সম্পূর্ণ ডকুমেন্ট সহকারে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এছাড়াও যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।